আসসালামু আলাইকুম রেসিপিস বাই কথা রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। গাজরের হালুয়া তো সবাই খেয়ে থাকবেন, তাই একটু ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা গাজর দিয়ে এই অসাধারণ অসম্ভব মজার লাড্ডুটা তৈরি করতে পারবেন। গাজরের লাড্ডু তৈরি করার জন্য এখানে কিছু গাজর নিয়েছি এবং গাজরগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে কিউব করে কেটে নিয়েছি পাতলা করে। এখন এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর এগুলোকে একটু পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। গাজরগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হাতের সাহায্যে অথবা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন এরই মাঝে একটি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিতে হবে। অবশ্যই ঘি দিলে গাজরের লাড্ডুর ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর এর মধ্যে 2 টা পরিমাণ দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। দারচিনি এবং এলাচটাকে ঘির মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। দেন এর মধ্যে এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঘির মধ্যে গাজরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দেন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি বড় চামচে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। গাজরের লাড্ডু তৈরি করার জন্য এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, কারণ চিনি থেকে পানি উঠে আসবে। দেন এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে, লিকুইড দিলেও চলবে, বাট আমার মনে হয় গুঁড়ো দুধটাই বেশি ভালো হয়। দেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চিনি থেকে যে অলরেডি পানিটা উঠে এসেছে সেটা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে কমিয়ে নিতে হবে এবং দুধটাকেও গাজরের লাড্ডুর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর গাজরের লাড্ডু তৈরি করার দুধটাকে ভালোভাবে টাইট করে নিতে হবে, যাতে হাতের মধ্যে নেড়ে এটা খুলে না আসে। আপনারা এটা ঠান্ডা করে নেবেন। দেন এটা সামান্য ঠান্ডা হয়ে আসলে সামান্য পরিমাণে নিয়ে হাতের মধ্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে বলের মতো করে লাড্ডু শেপ দিয়ে নেবেন। এইভাবে একটি একটি করে সবগুলো লাড্ডু তৈরি করে নেবেন। খুবই ঝটপট ঝামেলা ছাড়া আপনারা এটা তৈরি করতে পারবেন। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, সকলেরই খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আপনারা এই মজাদার গাজরের রেসিপিটা অবশ্যই তৈরি করে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।